সিলেটের চা বাগানগুলোর অচলাবস্থা কাটছে না। দৈনিক মজুরি 300 টাকা করা না হলে কাজে ফিরে না যাওয়ার ঘোষণায় অটল রয়েছেন চা শ্রমিকরা। মজুরি 120 টাকা থেকে 25 টাকা বাড়িয়ে 145 টাকা করার আশ্বাস চা শ্রমিক ইউনিয়ন নেতাদের একটি অংশ মেনে নিলেও শ্রমিকরা বলছেন এ নিয়ে নেতারা তাদের সাথে কোনো কথা বলেননি। সিলেট হবিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির রিপোর্ট। দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিতে প্রায় দু সপ্তাহ ধরে কর্মবিরতি সহ আন্দোলন করে আসছেন শ্রমিকরা। এ অবস্থায় দফায় দফায় বৈঠকের পর শনিবার বিকেলে চা শ্রমিক ইউনিয়নের নেতারা কাজে ফেরার ঘোষণা দেন, কিন্তু সাধারণ চা শ্রমিকরা বলছেন 145 টাকা মজুরি জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। 145 টাকা দিছে এটা আমরা মানিয়া নিতাম না, 300 টাকা যদি না দেয় তবে আমরা রাজপথে বসে থাকব, আমরা যাব না, রাজপথ ছাড়বো না। আমরা তো পরিশ্রম হয়ে যায় বেশি, মানে পরিশ্রমটা 145 টাকা আমরা কি রকম মানবো। বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করছেন শ্রমিকরা। চা শ্রমিক ইউনিয়ন নেতারা বলছেন এখন সাধারণ শ্রমিকদের হাতে নেতৃত্ব চলে গেছে এবং তাদের সাথে তারাও আন্দোলন চালিয়ে যাবেন। 145 টাকা বেতন দিয়ে বর্তমানে আমরা জীবন যাপন করতে পারবো না, পূর্ণ বিবেচনার জন্যই কিন্তু আমরা যে 300 টাকার দাবিতে আমরা অটল ছিলাম, যে আমাদের শ্রমিকরা তো মাননীয় প্রধানমন্ত্রী যাতে সেখানে পূর্ণ বিবেচনা করেন, যে আমরা ওনার কথা তো ফলাইতে পারবো না কিন্তু যাতে পূর্ণ বিবেচনা করা হয়। শ্রমিকদের কর্মবিরতি চলা অবস্থায় চা গাছের কুড়ি বাড়তে শুরু করায় অনেক বাগানের চায়ের কুড়ি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই, সিলেট।